দুইটাই গ্যাচাং শুভ জন্মদিন শুভ জন্মদিন এইভাবে নিচে নিচের দিকে তাকাছেন আমরা নিচের দিক থেকে দেখতেছি চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারই তো ভাই হচ্ছে আমাদের জন্য ক্যামেরা নিয়ে আসতে কালকে নাকি টিভিতে দেখাইবে সবগুলোরে ভাই কি টিভিতে দেখাইবে টিভিতে ভাই মোল্লাপাড়া বিবাহিত বিবাহিত আর আমিও বিবাহিত ওয়েলকাম টু রুদ্র স্টোরিজ যাইতেছি বন্ধুর বিয়াতে আমাদের মতো আমাদের কাতারে আনতে আর আপনাদের যদি কপাল ভালো থাকে তাইলে গেটে অনেকগুলা বেআইনের সাথে আপনাদের দেখা হবে আমাদেরও যদি কপাল ভালো থাকে তাইলে আমাদের সাথেও দেখা হবে তো আজকের ভিডিও উপভোগ করেন বিয়ের ভিডিও আরও সামনে নতুন আরও বিয়ের ভিডিও আসবে এই হচ্ছে আমাদের গাড়ি এই হচ্ছে অবিবাহিত একটা ছেলে একটা অবিবাহিত ছেলে একটা অবিবাহিত ছেলে প্রচুর অবিবাহিত ছেলে আছে প্রচুর বিবাহিত ছেলে আছে একজনের বলি হইতে যাইতেছে আজকে তো অপেক্ষা করতেছি এখন গাড়িতে উঠবো সবাই চলে আসছে কি করবেন আপনি উঠবেন উঠেন এই সিট দখলে আসছে সেই সুদূর সুজন বিশ্বাসের বাড়ি থেকে আপনি কি বলতেছেন তো আমরা এখন আছি হচ্ছে আমাদের ভুরগাটা আবুল হাসান ফিলিং স্টেশনে সবাই অনেক ক্লান্ত হয়ে গেছে পুরা ক্লান্ত হয়ে গেছে ডাক্তার মশাইও ক্লান্ত এরে চেনেন অবশ্যই প্রমোশন করবো না প্রমোশন করলে টাকা দেওয়া লাগবে দেও না প্রেমের মধ্যে দেওয়ার লেগে পাশে দাঁড়াইছে বোঝো না এই কার কার মোতার কাজ বাকি আছে শেষে মুইতে ভালো এই যে সে যাইতেছে চলেন আমরা একটু মোকামতি করে আসি অনেক মজা হবে অনেক কিছু হবে আপনারা কেউ মাইন্ড করবেন না মজা ছাড়া জীবনে কোনো মজা নাই ওইদিকে তো না রাস্তা তো এইদিকে কিন্তু এইদিকের পরিবেশটা খুব খারাপ ঠিক আছে টাকা দিছিল সেটা দাও দেখে দেখে
অনেক কষ্টে আমরা গেট খুলছি, গেট থেকে মুক্তি পাইছি। এখন দেখি ভিতরে ঢুকি কি অবস্থা। আচ্ছা, এই রোড কোন দিকে গেছে? এটা হচ্ছে বিয়ে মণ্ডপ। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি, তুমি আছো সেই যে আমার, সেই তোমারি অনতি বিলম্বে আমাদের মাইক মঞ্চ ফলো করে চলে আসো। অতি সত্তর, অতি সত্তর, তোমাকে ভীষণ প্রয়োজন, ভীষণ প্রয়োজন। একটা গান নেবে না কাকা? হ্যাঁ, একটা গান, একটা গান, আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো। তোমার কাছে আসতে পারি, বলবো জানে ও জীবন দিয়ে তোমায় ভালোবাসতে পারি, আমি মিষ্টি কাজের জন্য, মিষ্টিটা সুজনের জন্য, সুজনের জন্য। এতগুলো সুজনের বন্ধুরা আছে এই জায়গায়, মিষ্টি নিয়ে চলে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, একটা গান গাই আমি। কোথায় যাইতে হবে বলো? হ্যাঁ চলেন চলেন চলেন, হরে কৃষ্ণ। এখানে আসার পর দেখতেছি শুধু প্যাস আর প্যাস, এত রাস্তা, এত দিকে দিয়ে যাইতে হবে, বুঝতে পারতেছি না কোন দিকে যাইতেছি। শুরু করো, শুরু করো। অবশ্যই অবশ্যই। এই যে তুমি শঙ্কর না? শঙ্কর না তুই? ওর বাবা, ফল ফ্রুটস, ছিঁড়ে গেছে মনে হয় টানতে ছেড়ার সময়।
কিচ্ছু কণ্ঠ দাদা এদিকে আসেন শুনে যাবে দাদা বোতলটা খুলে দেন তো ঢেলে দেবো ঢেলে দেন গা ঢেলেন না শোনা যা সুজন তুমি কি উপোস করে আসো সত্যি কথা বলবো সত্যি সত্যি তিন সত্যি হ্যাঁ এটা কিন্তু দেখবে অনেক লোক দেখবে তুই তো ছিলি না গাড়িতে তবে ভাই হচ্ছে আমাদের জন্য ক্যামেরা নিয়ে আসতে কালকে নাকি টিভিতে দেখাইবে সবগুলোরে ভাই কি টিভিতে দেখাইবে মোল্লাপাড়া মোল্লাপাড়া টিভিতে দেখাইবে আচ্ছা ভাই কি প্রোডিউসার চলে যেতেছেন খাওয়া দাওয়া একদম শেষ এই হচ্ছে বন প্লেট এইদিকের এই হচ্ছে আমাদের এইদিকের খাওয়া অবস্থা সবাই টান হয়ে পড়ছে এইদিকে হুয়ে পড়ছে এই মাস্টার মশাই হুয়ে পড়ছেন না টান হয়ে পড়ছেন আমি আছি এখনো আছেন স্ট্রং স্ট্রং হাই হ্যালো হ্যাঁ একদম ঠিক আছে যারা যারা বিয়া করো নাই তারা তারা ঠিক কেন কেমনে বিয়া করতে হয় ঠিক আছে তুমি বিয়া করছো করো নাই তুমি বিয়া কর বিবাহিত এগুলো বিবাহ করো নাই তোমরা অবশ্যই শিক্ষা নেবে কিভাবে বিয়া করতে বন্ধু এই তোমরা সরো সরো কিভাবে বিবাহ করতে হয় বলো বলো তুমি কি মনোব্রত আমার কিছু সাক্ষাৎকার বলো সাক্ষাৎকার বলো পরে নিবো এই মাস্টার মশাই কোথায় এদিকে আসো আচ্ছা আচ্ছা এরা আবার ছবি তোলায় ব্যস্ত আছে এই যে ভাই ক্যামেরাম্যান আমাদের টিভিতে দেখাবে সে একসাথে তুললো জোড়ায় জোড়ায় তুললো সবাই ফটোশুট নিয়ে ব্যস্ত ফটোশুট নিয়ে খুব ব্যস্ত দুইটায় তো সময় হয়ে গেছে এই কয়টা বাজে রে এই শঙ্কর কয়টা বাজে দুইটায় গেচাং শুভ জন্মদিন শুভ জন্মদিন এই ফটো সেশন হবে আমরা আচ্ছা তোমাদের বৈবাহিক জীবনে যদি কোনো সমস্যা থাকে এই যে আমাদের ডাক্তার সাহেব আছে সকল ধরনের পরামর্শ এর কাছ থেকে নিতে পারবা আমাদের বৌদি এই সরাসরি আমাদের বৌদিমণি চলে আসছে ফটোশুট হবে নাকি এখানে এই ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করো তোমরা আবি ইত্তা সরো সরো তোমরা আসুন আসুন গুড কত নেবো বুঝলাম না লজ্জা পায় আজকে বিয়ে করতেছে আর আবার লজ্জা পায় আরে কষ্ট একটু উপর উঠে দেবে তো এইভাবে নিচে নিচের দিকে তাকাছেন আমরা নিচের দিক থেকে দেখতেছি একদম স্ট্রেট কাট দাদা হয় নাই কান্দেও না হইলে কান্ত গর 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 গর
তো বন্ধু হ্যাঁ বিদায় তাহলে তুমি অনেক সাবধানে থাকো ঠিক আছে অনেক সাবধানে থাকো সবকিছু ঠিকঠাক মতো করে মাথাটা ঠান্ডা রাখবা ঠিক আছে এই বেশি ধরা দিই আজকে দরকার নাই কই দে তো অনেক নাচানাচি হলো অনেক খাওয়া দাওয়া হলো এখন বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন তো এখন বাজে 2:25 আর আমি মাত্রই হচ্ছে আমাদের এখানে নামলাম চারিদিকে ঘুটঘুটে অন্ধকার বিয়েবাড়ির অনেকগুলো ছবি তুলছিলাম এগুলো কাজে লাগবে আমার ভিডিওতে তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে বিয়ের সিজন আবারও বিয়ে আছে তো সবাইকে গুড নাইট